প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গড়তে করণীয় সবকিছুই করেছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2024 শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়া নিজের জীবনের স্বপ্ন ছিল জানিয়ে 75 পরবর্তী সরকার দেশে আসতে দেয়নি বলেই তা সম্ভব হয়নি বলেও জানান শেখ হাসিনা। এস কে সৌরভের প্রতিবেদন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত 2024 শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশ দারিদ্র্যমুক্ত হয় না, তাই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে বেশি গুরুত্ব দিয়েছে সরকার। শিক্ষিত জাতি ছাড়া কিন্তু একটা দেশে দারিদ্র্যমুক্ত হয় না, কাজে এই জন্য আমরা শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। আমরা চাই আমাদের দেশটা ঠিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সেই জন্য আমাদের শিক্ষা কারিকুলামগুলিও পরিবর্তন আনা, আন্তর্জাতিক যত নামি দামি বিশ্ববিদ্যালয় আছে তারা কীভাবে শিক্ষা দেয়, কী কারিকুলাম শিখায়, কীভাবে পদ্ধতি ব্যবহার করে, আমরা সেই আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থাই বাংলাদেশে তৈরি করতে চাই। শিক্ষাকে বহুমুখী করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট জনশক্তি। কাজে আমি চাই যে আমাদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের এই জাতি গড়ে উঠবে, এবং সেটা ছোটোবেলা থেকেই, আর সেই সাথে কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিংকেও আমরা গুরুত্ব দিচ্ছি। একটাই কারণে যে আমাদের ছেলেমেয়েরা খুব মেধাবী, কাজে তাদের এই মেধাটা বিকশিত হওয়ার সুযোগ দেওয়া, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি আমরা গড়ে তুলতে চাই। আমাদের সামনে ভবিষ্যৎ হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের সবচেয়ে বেশি দরকার স্মার্ট দক্ষ আমাদের জনসম্পদ তৈরি করা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া তার জীবনের স্বপ্ন ছিল বলেও জানান সরকার প্রধান। আমার জীবনে একটা স্বপ্ন ছিল শিক্ষক হওয়া, তা আবার প্রাইমারি স্কুলের শিক্ষক, কিন্তু হয়নি সেটা। কেন হয়নি? কারণ আমার বাবা তো প্রায় এই বাংলাদেশের মানুষের কথা বললেই তখনকার সরকার তাকে গ্রেপ্তার করতো, জেলে নিয়ে যেত। যখন আমি মাস্টার ডিগ্রি পড়তে ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখনই 75-এ আমার বাবা মা ভাই সবাইকে মেরে ফেলা হয়। আমার ছোটো বোন আর আমি ছিলাম বিদেশে, আমরা কিন্তু দেশে আর আসতে পারিনি, কারণ তখন যারা সরকার ছিল আমাদের আসতে দেয়নি। 2024 শিক্ষাবর্ষের জন্য প্রাক প্রাথমিক, প্রাথমিক মাধ্যমিক, কারিগরি মাদ্রাসা সহ বিভিন্ন স্তরে 3,81,28,324 জন শিক্ষার্থীর মধ্যে 3,70,83,517 পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করা হবে। এস কে সৌরভ, এস টিভি, ঢাকা।